শূন্যতে কতনা করাতে গিয়ে আবারও প্রাণ গেল মাত্র চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী আহনাফ তাহমিন আয়ামের। তিনি রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী ছিলেন। জানা গেছে যে রাজধানীর মালিবাগের JS ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল চেক আপ সেন্টারে শূন্যতে কতনা করাতে গিয়েই প্রাণ হারায়। পরিবারের দাবি, ভুল চিকিৎসায় আয়হামের মৃত্যু হয়েছে। এই ব্যাপারে ডাক্তার SM মুক্তাদির এবং ডাক্তার মাহবুব নামে দুজনকে আটক করেছে পুলিশ। তবে মৃত্যুর পর ডাক্তার দুজনেই পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। 21 ফেব্রুয়ারি সকাল শিশু আয়হামের বাবা ফখরুল আলম বাদী হয়ে মামলা করেছেন। মামলায় কর্তব্য অবহেলার মৃত্যুর অভিযোগ তিনি এনেছেন। বিষয়টি নিশ্চিত করে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আওলাদ হোসেন তিনি বলেছেন, অভিযোগ ওঠার পরই আমরা JS ডায়াগনস্টিক সেন্টারটি বন্ধ করে দিয়েছি। আটক দুই চিকিৎসককেও ওনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। ওই এলাকার এবং আশেপাশের লোকজনের নানা অভিযোগ রাজধানীর আনাচে কানাচে চড়িয়ে ছিটিয়ে পড়েছে অসংখ্য ডায়াগনস্টিক সেন্টার। সেখানে টাকার বিনিময়ে ডাক্তার আনা হয় এবং রেফারেন্সে ওষুধ লেখা হয়। এভাবে ভুল চিকিৎসায় প্রায় সময় ডাক্তারের মৃত্যু হচ্ছে। আমরা তো জানি না কোন ডাক্তার অভিজ্ঞ, কোন ডাক্তার অনভিজ্ঞ। তাই সুষ্ঠু তদন্তের অভাবেই চিকিৎসার আজকের এই বেহাল দশা, এমনটাই দাবি করছেন ভুক্তভোগী পিতা এবং মাতা। এর পূর্বেও এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছিল। এভাবেই দাবে দাবে ভুল চিকিৎসা, ভুয়া চিকিৎসক, ভুয়া ডায়াগনোস্টিক সেন্টারের কবলে মৃত্যু হচ্ছে সাধারণ মানুষের। স্বজনদের অভিযোগ, লোকাল অ্যানেস্থেসিয়া দেওয়ার কথা থাকলেও ফুল অ্যানেস্থেসিয়া দেওয়া হয় আহনাফকে, যে কারণেই তার অজ্ঞান হওয়ার পর আর জ্ঞান ফেরেনি। মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী আয়হাম তিনি ছিলেন মেধাবী। ওনাকে নিয়ে স্বপ্ন ছিল মা বাবার। তিনি ক্লাসের অধিনায়ক ছিলেন। মেধাবী ছাত্র থাকায় সকলে ভালোবাসত আয়হামকে। আয়হামের এই মৃত্যুতে পরিবারের শোক থামছে না।